এই লাইভটা হচ্ছে একটা এটা হচ্ছে এই থিমটার নাম হচ্ছে অবিলিস এজেন্সি পোর্টফোলিও ওয়ার্ডপ্রেস থিম। ওকে, এখন দেখেন এই এটা কিন্তু আপনার বেশি একটা প্রাইস না, এটার অলরেডি $19 অফার, এখন অফার চলতেছে, এই কারণে ওদের $13 করে প্রাইস। তো এটার কমফোর্টেবল এলিমেন্টর প্রো, ঠিক আছে, এটা মোটামুটি ভালো একটা থিম, এটার সবকিছু ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন পরবর্তীতে। আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে আসলাম। আপনাকে আমার সাউন্ড ক্লিয়ার কিনা জানাবেন, আর সবার ঈদ কেমন কাটলো, কোরবানি ঈদ কেমন কাটলো সেটা জানাবেন। তো এই হচ্ছে এর অনেকগুলো ডেমো আছে, প্রায় 75 প্রায় 75 ওয়েবসাইট টেমপ্লেট আছে, ঠিক আছে। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, এই যে এগুলো পোর্টফোলিও টাইপের, এগুলো এটাও পোর্টফোলিও, এটা বিজনেস এজেন্সি, এটা ক্রিয়েটিভ এজেন্সি, তারপরে এখানে দেখেন এটা হচ্ছে ফ্রিলান্সারদের জন্য, আমরা যারা ফ্রিলান্সিং করি তাদের জন্য, এই ফ্রিলান্সারদের জন্য এইরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট আপনাদের বিল্ড করে রাখা উচিত, যে কোনো একটা প্রিমিয়াম থিম দিয়ে। আর আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব, যেহেতু আপনি চাইলে এলিমেন্টর দিয়ে এটা স্কেচ থেকে ডিজাইন করতে পারেন, যারা এলিমেন্টর উপরে আইডিয়া আছে তারা চাইলে এলিমেন্টর দিয়ে স্কেচ থেকে ডিজাইন করতে পারেন। কিন্তু আপনার ধরেন আমাদের অনেক থিম ফরেস্টে অনেক হাজার হাজার প্রিমিয়াম থিম আছে, ওদের প্রিমিয়াম টেমপ্লেট গুলো আছে, এক একটা থিমের মধ্যে দেখা গেছে অনেক অনেকগুলো টেমপ্লেট আছে। এটা এই থিমটাতে দেখেন 75 প্লাস টেমপ্লেট আছে, আপনি এগুলো চাইলে ইউজ করতে পারেন, এবং এগুলো ডেমো ইনপুট করে, এই ডেমোগুলো ইনপুট করে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। ওকে, এখানে অনেক টাইপের টেমপ্লেট আছে, এই দেখেন অনেক টাইপের টেমপ্লেট আছে, আপনি চাইলে এগুলো আপনার ক্লায়েন্ট, যদি আপনার ক্লায়েন্ট কি টাইপের ওয়েবসাইট চায় সেই টাইপের ওয়েবসাইট আপনি, এই যে দেখেন মোবাইল অ্যাপ পোর্টফোলিও এগুলো আছে, তারপরে অনেক টেমপ্লেট আছে। তো এই টেমপ্লেট গুলো আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারেন, বা ক্লায়েন্ট যদি আপনার পছন্দ করে সেই টেমপ্লেটটা আপনি ইনপুট করে আপনি কাস্টমাইজেশন শুরু করে দিতে পারেন। ওকে, তো আমরা আজকে এই টেমপ্লেটটা দেখেছি, ফ্রিল্যান্সার, এই যে ফ্রিল্যান্সার এই টেমপ্লেটটা আজকে আমরা দেখব, এই টেমপ্লেটটা আমরা ইনপুট করব। এই দেখেন এই টেমপ্লেটটা যদি দেখাই আমি, খুবই চমৎকার একটা টেমপ্লেট, আমি যদি দেখাই, এটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য। ওকে, এটা এটার টেমপ্লেট গুলো, এটা হচ্ছে এই এগুলো হচ্ছে আপনার রিসেন্ট প্রজেক্ট, এই যে রিসেন্ট আওয়ার রিসেন্ট ডিজাইন ওয়েব ডিজাইন অ্যাট সাম ফার্স্ট প্রজেক্ট, হ্যাঁ, আপনি কি কি প্রজেক্টে কাজ করেছেন সেই প্রজেক্টগুলোর এখানে ডিটেলস থাকবে। তো এই এই ওয়েবসাইটগুলো আপনি যদি কাজ নিজে করেন, ওকে, তো এখন দেখেন আমি দেখাচ্ছি আজকের এই টেমপ্লেটটা, আমরা আজকে এই থিমটা কাস্টমাইজেশন করব, ইনস্টল করব, ডেমো ইনপুট করব, কাস্টমাইজেশন করব, সবাই সাথে থাকবেন, এবং যারা লাইভের শেষ পর্যন্ত থাকবেন সবাইকে আজকে এই থিমটা আমি ফ্রি দিয়ে দিব। ওকে, তো এই থিমটা দিয়ে আপনি চাইলে নিজের পার্সোনাল ওয়েবসাইটও বিল্ড করতে পারেন। আমি যদি আমার পার্সোনাল ওয়েবসাইটটা দেখাই, আপনি দেখেন আমার পার্সোনাল ওয়েবসাইটটা যদি আমি দেখাই, আমার এই পার্সোনাল ওয়েবসাইটটা কিন্তু আমি বিল্ড করে রেখেছি, হ্যাঁ, অলরেডি আমি এই আমার এই পার্সোনাল ওয়েবসাইট দিয়ে অনেকগুলো কাজ আমি নিয়েছি। তো আপনারা চাইলে এই নিজের পার্সোনাল ওয়েবসাইট বিল্ড করে, দেখেন আমার এই এটা কিন্তু আমার পার্সোনাল ওয়েবসাইট, তো এই পার্সোনাল ওয়েবসাইটটা কিন্তু আপনি বিল্ড করে চাইলে আপনি নিজে কাজ নিতে পারেন। ওকে, অনেকগুলো আপনার ক্লায়েন্ট যদি আপনার পার্সোনাল পোর্টফোলিও, এই যে আমরা রিসেন্ট কাজগুলো করেছি, দেখেন রিসেন্ট কাজগুলো এখানে আমি শো করে রেখেছি, এই একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট যদি আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারেন, ক্লায়েন্ট আপনাকে ধরে রাখেন 99% আপনি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সবার থেকে, হ্যাঁ। এখন আপনি যদি ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে, এখন ক্লায়েন্ট বললো যে তুমি তোমার পোর্টফোলিও দেখো, আপনি দেখাতে পারলেন না, ক্লায়েন্টটা কিন্তু চলে যাবে আপনার কাছ থেকে। তো এই হচ্ছে আমার, এটা আমি এলিমেন্টর দিয়ে ডিজাইন করেছিলাম, এটা আমি বলবি থিম ইউজ করেছিলাম, আর এলিমেন্টর প্রো ইউজ করেছিলাম, কাস্টম ডিজাইন করেছিলাম। ওকে, তো মোটামুটি এইরকম একটা ওয়েবসাইট আপনি যখন বিল্ড করে রাখবেন নিজের নামে, আমার এই যে ইকবালতসিদ্ধ.com দিয়ে আমি নিজের নামে ডিজাইন করে রেখেছি, এরকম নিজের নামে করে ডিজাইন করে রাখবেন, হ্যাঁ, ডিজাইন করে রাখলে আপনার মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনার জন্য সুবিধা হবে। মার্কেট প্লেসে আপনার কাজ নেওয়ার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। তো আমি আমার ভিডিওটা অফ করে দিচ্ছি, আমি এখন চলে যাই আমার ডোমেন হোস্টিংয়ে।
ঠিক আছে, আমি আমার ডোমেন হোস্টিং এ চলে যাচ্ছি। ডোমেন হোস্টিং এ গিয়ে আমি আমার একটা ডাইরেক্টরি নেম দিয়ে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। সর্বপ্রথম যারা নতুন আছেন, নতুনদের জন্য বলবো যে ডোমেন হোস্টিংটা কি, আপনার ধরেন আমরা আমি যে নাম আমি আমার এই যে ইকবালতাসিক.com, এটা হচ্ছে ইকবাল তাসিক, এটা হচ্ছে আমার মেইন ডোমেন। আর .com তো এটা ডোমেনের সাথে দেয়, ডোমেনের সাথে .com থাকে। তো এই আমার ইকবাল তাসিকটা হচ্ছে মেইন নাম। এই ডোমেনটা আমি নিয়েছি, এই ডোমেনের আন্ডারে আমি যখন হোস্টিং কানেক্ট করেছি, তারা একটা আমাকে সিপ্যানেল দিয়েছে। এই সিপ্যানেলের আন্ডারে আপনি ঢুকার পরে এখানে এরকম একটা ভিউ পাবেন। তো এখান থেকে আপনি চাইলে এই নিচে নামলে ওয়ার্ডপ্রেস পাবেন, এই যে ওয়ার্ডপ্রেস পাবেন। এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করে ওয়ার্ডপ্রেসটা ভাইয়া, এই থিমটার নাম হচ্ছে অবিলিস্ট, অবিলিস্ট থিম। এটা আপনি গুগলে গিয়ে সার্চ করলেও আপনি পাবেন, এটা থিম ফরেস্টের। তো এই থিমটা আমি এখন একটা ডাইরেক্টরি আচ্ছা আগে দেখি আমার আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল আছে কিনা আগে দেখি। ওকে, ওকে, আমি একদম নিচে চলে যাই, নিচে চলে গিয়ে দেখি আমার এখানে অনেকগুলো দেখেন আমার সাইট ডাইরেক্টরি দিয়ে, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের সাইট, আর এটা আমার, এটা আমি লাগবে না, এটা আমি ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে রিমুভ রিমুভ করে দিচ্ছি। এখন দেখেন এটা আমার ডিলিট হয়ে গেছে। এখন আমি নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এই ওয়ার্ডপ্রেসটা আমি ইনস্টল করতেছি, এটাতে আমি দিচ্ছি হ্যাঁ ধরেন এই থিমটার নামই দিচ্ছি, আমি থিমটার নাম দিচ্ছি এই থিমটার নাম দিচ্ছি, অথবা আপনার নামও দিতে পারেন, আমি আমার নাম দিচ্ছি। ওকে, আর এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ইউজার নেম, এটা হচ্ছে ইউজার নেম, আপনি যে 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 কোনো নাম দিতে পারবেন এবং পাসওয়ার্ড আপনার মতো করে দিতে পারবেন। আমি এখন ডিফল্টটাই রাখতেছি, আমি এখন সেট করলাম না, আপনি ড্যাশবোর্ডে যেটা যে নামটা দিয়ে ঢুকবেন। ওকে, ভাইয়া জামিউল ইসলাম নয়ন ভাইয়া, আসলে ভাইয়া এটা হচ্ছে আপনি এক্সাম দিয়ে করতে পারবেন, কিন্তু অনেক সময় দেখা গেছে আমাদের এই থিমগুলো আপডেট ভার্সন, এখন এক্সাম দিয়ে অনেক সময় এগুলো ইরোর আসে, ইরোর আসে, সেজন্য কাজ করা যায় না। সেই জন্য আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, আপনার ধরেন এখানে লং টাইম প্রসেসে কাজ করার যদি ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডোমেন হোস্টিংটা নিজের কানেক্ট করে নিতে হবে। এখানে বেশি একটা খরচ না ডোমেন হোস্টিং এর জন্য, আপনি 2500-2600 টাকা হলে আপনি একটা ডোমেন হোস্টিং নিতে পারবেন। ওকে, তো এখানে ভাইয়া এইচডি দেখা যাবে, একটু সময় লাগে কারণ বাংলাদেশে আমাদের নেট তো, নেট সমস্যার কারণে আপনি এইচডি দেখতে পাচ্ছেন না। পরবর্তীতে আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারবেন, আমার ইউটিউব চ্যানেলে পাবেন, ইকবাল তাসিফ লেখে, ইকবাল তাসিফ লেখে ইউটিউব চ্যানেলে গেলে এই ভিডিওটা পাবেন, এবং পরবর্তীতে আমাদের আমাদের পেজও, এই কমিউনিটি পেজও পাবেন, কমিউনিটি পেজ থেকে পরবর্তীতে দেখে নিতে পারবেন। এখন আমাদের সাথে থাকুন, এখন সাথে থাকলে আপনি লাইভ দেখতে পাবেন জিনিসটা, তাহলে আপনার জিনিসটা মনে থাকবে, আর পরবর্তীতে যদি কোথাও আটকান তাহলে ভিডিও থেকে দেখে নেবেন। ওকে, এখন দেখেন আমার এটা হচ্ছে মেইন ইউআরএল লিংক, হ্যাঁ প্র্যাকটিসের জন্য ভাইয়া, আসলে এক্সাম জ্যাম দিয়ে আসলে করতে গেলে অনেক সময় ইরো দেখা যায়, সেজন্য বললাম কি আপনি প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার নিজের নামে ডোমেন হোস্টিং, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে আপনার ধরেন এগুলো আপনি ইনভেস্ট, আপনি ইনভেস্ট করবেন যে আমি এখন ইনভেস্ট করলাম, আমি আগে কাজ শিখবো, শিখে আমি পরবর্তীতে মার্কেট প্লেসে নামবো। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি যখন কাজ শিখার ক্ষেত্রে আপনাকে ডোমেন হোস্টিংটা লাগবেই, ডোমেন হোস্টিং আপনার ক্লায়েন্টের সাইটে যখন আপনি কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে ডোমেন হোস্টিং এ কাজ করতে হবে, লাইভ ওয়েবসাইট গুলা ডোমেন হোস্টিং এ করতে হবে। ক্লায়েন্ট আপনাকে ডোমেন হোস্টিং দিবে, দেন আপনাকে ডোমেন হোস্টিং করতে হবে, ক্লায়েন্ট কিন্তু আপনাকে জ্যাম দিবে না। তো সেই জন্য আপনি চেষ্টা করবেন যে নিজের ডোমেন হোস্টিংটা কিনে নেওয়ার জন্য, দেন নিজের ডোমেন হোস্টিং এর কাজটা করবেন। ওকে, তো আমরা এখন চলে যাই, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন অ্যাক্সেস ড্যাশবোর্ড, এটা এটা হচ্ছে ড্যাশবোর্ড, এখান থেকে আমরা মূলত কাজটা করব। এখান থেকে মূলত থিম প্লাগ ইন বলেন, আমি এগুলো একটু আনক্লিয়ার করে রাখতেছি, আনটেক দিয়ে রাখতেছি, এগুলো আমার দরকার নাই, এগুলো ক্লিয়ার করে রাখতেছি কেন, যাতে আমার ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডটা একটু ফাস্ট থাকে। ওকে, এখন দেখেন আমার এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড,
এটাই হচ্ছে মেইন ড্যাশবোর্ড। এখান থেকে মূলত আমরা অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ড, এখান থেকে মূলত আমরা কাস্টমাইজেশনটা করব। আর এটা হচ্ছে আমাদের লাইভ ওয়েবসাইটের ভিউ। দেখেন এখানে কিন্তু এখন আমার ডিফল্ট একটা থিম পেয়েছে, তো এখানে কোনো আমার সাইট নাই, এক ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তো আমরা এই যে /ইকবাল এই নামে আছে। তো এখন যদি আমি যাই অ্যাপিয়ারেন্সে, যে এখান থেকে আমি থিমটা আপলোড করব, অ্যাপিয়ারেন্স থেকে থিম আপলোড করব, এখান থেকে আমি অ্যাড নিয়ে তো যাব। আজকে লাইভটা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমরা বিল্ড করব, আজকে পোর্টফোলিও ওয়েবসাইট দেখব। তো যারা যারা লাইভটা দেখতেছেন বা দেখতেছেন, তারা অবশ্যই আমি মনে করি যে আপনারা মিস করবেন, তো সেই জন্য আপনারা সাথে থাকুন এবং সবাই ঝটপট জয়েন করে ফেলুন লাইভে। তো এ হচ্ছে আমাদের থিম ফাইল, এটা হচ্ছে মেইন থিম, এটা আমি ইনস্টল করলাম। ওকে, এটা ইনস্টল করলাম, আমার থিমটা ইনস্টল হচ্ছে। আমি যদি দেখাই, এখন আমার এই যে থিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে, রাইট? আমি থিমটা অ্যাক্টিভেট করে দিচ্ছি। ওকে, থিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আপনারা কি লাইভটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। এখন আমি যে থিমটা অ্যাক্টিভেট করলাম সেটা দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। আসলে আমাদের নেটের ইস্যু একটু আছে এখানে। এখন যদি আমি দেখাই, ওকে, তো এখন আমি দেখাবো এই আমার এই থিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে। হ্যাঁ, এখন থিমের মধ্যে কিছু প্লাগইন আছে। আমরা তো এই এই থিমটা হচ্ছে আপনার ডেভেলপার ভার্সন আমরা ইউজ করি, এই প্লাগইনগুলো আমার দরকার নাই, এই প্লাগইনগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা যেহেতু আমাদের ওরা কি করে, ওদের বিশেষ করে এই থিমের এই যে অবলিস থিম কোর, এই এই প্লাগইনগুলো সে তারা কি করে ডিজেবল লাইসেন্সগুলো ডিজেবল করে রাখে। সেই ক্ষেত্রে আমাদের ওই থিমের ফোল্ডারের ভিতরে কিছু প্লাগইন থাকবে, সেই প্লাগইনগুলো আমাদের ইনস্টল করতে হবে। ওকে, তো আমি যাই এই প্লাগইনের বন্ধু গেলাম, এখানে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা আমি ইনস্টল করতেছি। ওকে, একটাই প্লাগইন আছে, এটা ইনস্টল করতেছি। এই প্লাগইনটা আমার ইনস্টল হয়ে গেছে, এখন আমি অ্যাক্টিভেট করে দিলাম। আর এখন আমার এই প্লাগইনটা তো অ্যাক্টিভেট হয়ে গেছে, এখন এই থিমের সাথে কিছু প্লাগইন থাকে, এই যে এই প্লাগইনগুলো বিং ইনস্টলিং প্লাগইন, এখানে ক্লিক করব আমরা। এখানে এসে সবগুলো প্লাগইন আমরা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে এগুলো আমরা ইনস্টল করব, রাইট? এগুলো আমরা ইনস্টল করব। ওকে, এখন এই প্লাগইনগুলো আমার ইনস্টল হচ্ছে। আজকে আমরা যে থিমটা দেখতেছি এটা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বা পোর্টফোলিও থিম টাইপের। এই থিমটা দিয়ে আপনি যে কোনো একটা পোর্টফোলিও, এখানে অনেকগুলো ডেমো আছে, এগুলো আপনি চাইলে আপনার নিজের পোর্টফোলিওর জন্য এই থিম ডেমোগুলো ইউজ করতে পারেন। এবং এখানে এজেন্সি টাইপের কিছু পোর্টফোলিও ডেমো আছে, খুবই চমৎকার চমৎকার ডেমো। এই ডেমোগুলো খুবই সুন্দর, এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমি বলে রাখি, যারা কর্মীটি নতুন আছেন, কর্মীটি সম্পর্কে জানতে যাচ্ছেন, তারা অবশ্যই আমাদের কর্মীটি সাকসেস স্টোরিজ ফলো করবেন। এবং যারা অ্যাডমিশন নিতে চান, তারা চাইলে কর্মীটির পেজে নক করতে পারেন, আমাদের কর্মীটির ফেসবুক পেজ আছে। এবং আমাদের কোর্সগুলো পারচেস করতে হলে কর্মীটি.com ওয়েবসাইটে গিয়ে আমাদের কোর্সগুলো পারচেস করতে হবে। ওকে,
তো আজকে আমরা বেসিক্যালি আমি আমাদের যারা আমাদের এই পেজটা ফলো করেন তাদের উদ্দেশ্য বলবো, যারা ফ্রিল্যান্সিং করেন ওয়ার্ডপ্রেস রিলেটেড নিয়ে কাজ করেন, ওয়ার্ডপ্রেস শপিফাই, এখানে কিছু প্রিমিয়াম কন্টেন্ট থাকে, প্রিমিয়াম থিম থাকে, প্রিমিয়াম প্লাগইন থাকে। এই প্লাগইন গুলো আপনারা অনেকে দেখা গেছে মানে চাচ্ছেন যে না কিনে ইউজ করার জন্য, এখন না কিনে ইউজ করার জন্য ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারেন, নিজের জন্য ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা এই প্লাগইন গুলো পান না। তো আপনাদের জন্য ব্যবস্থা, আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, আমি যদি দেখাই আমাদের একটা ওয়েবসাইট আছে এখানে, আমি দেখাবো কিছুক্ষণ পরে। আমাদের একটা ওয়েবসাইট developerjune.net, এই ওয়েবসাইট থেকে আপনারা চাইলে আমাদের এই থিম প্লাগিন গুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং ইউজ করতে পারেন। ওকে, তো আমরা একটু সময় দিই, আমাদের প্লাগিন গুলো ইনস্টল হচ্ছে। আমার এই প্লাগইন গুলো ইনস্টল হয়ে গেছে, আমি আবার রিটার্ন টু প্লাগইন এ চলে যাচ্ছি। এই প্লাগইন গুলো আমার অ্যাক্টিভেট করতে হবে, আমি এগুলো অ্যাক্টিভেট করে দিচ্ছি, অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আর যারা যারা নতুন আছেন অবশ্যই আপনারা কি করবেন, এই পোর্টফোলিও ওয়েবসাইট অবশ্যই মাস্ট বি বিল্ড করে রাখবেন। পোর্টফোলিও ওয়েবসাইট যদি বিল্ড না করতে পারেন তাহলে আপনার ক্লায়েন্ট হারানোর সম্ভাবনাটা থাকে বেশি, ক্লায়েন্ট চলে যাওয়ার সম্ভাবনাটা থাকে বেশি। ক্লায়েন্ট আপনাকে নতুন ক্লায়েন্ট নতুন মার্কেট প্লেসে ক্লায়েন্ট গুলো কনফিউশনে থাকে যে আপনি কি আসলেই কাজ পারেন কিনা। এখন এলিমেন্টর, এখানে এলিমেন্টরটা বলতেছে আমাকে একটা কানেক্ট করতে, আমি এখন কানেক্ট করব না, চাইলে আপনি কানেক্ট করতে পারেন, কানেক্ট টু এখানে দিতে পারেন, জাস্ট আপনার জিমেলের সাথে কানেক্ট করে দিবেন, দিলে হয়ে যাবে। আমি এখানে স্কিপ করে নিচ্ছি। ওকে, এখানে আমি এখন এই আমার ড্যাশবোর্ড আবার চলে যাচ্ছি। ওকে, এখানে আর আমার কোনো কাজ নাই, এখন দেখেন আমার ড্যাশবোর্ডে আমি চলে আসছি। এখন যেটা করব, আমরা ডেমো ইনপুটে চলে যাব। ওকে, আমরা ডেমো ইনপুটে চলে যাব, আমরা অ্যাপিয়ারেন্স থেকে, এই যে অ্যাপিয়ারেন্স থেকে মূলত আমাদের ওয়েবসাইটটা একটু আবার ভিজিট করে দেখি, রাইট, আমাদের ওয়েবসাইটটা আবার একটু ভিজিট করে দেখি। এখন দেখেন আমার মোটামুটি আগের থিমের যে লেয়ারটা ছিল সেটা চলে গেছে। হ্যাঁ, এখন আমার এই থিমের সবকিছু পেয়ে গেছে, রাইট, এ দেখেন আমার সবকিছু এই থিমের পেয়ে গেছে, এই থিমের লোগো পেয়ে গেছে এবং এই থিমের সবকিছু কালার টালার সব পেয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখান থেকে এসে অ্যাপিয়ারেন্স থেকে এসে এই যে ডেমো ইনপুট ডেমো ডাটা, এখানে এসে আমরা ডেমো ডাটাটা ইনপুট করব। ওকে, এখন এখানে দেখেন অনেকগুলো ডেমো আছে, রাইট, এখানে অনেকগুলো ডেমো আছে, এই দেখেন অনেকগুলো ডেমো আছে, সবগুলো ডেমো আপনারা ইউজ করতে পারবেন। এই ডেমোটা হচ্ছে পার্সোনাল ডেমো, হ্যাঁ, এখানে অনেক ডেমো আছে, অনেক ডেমো আছে, আপনার এই ডেমোগুলো সবগুলো ডেমো আপনারা ইউজ করতে পারবেন। আমরা এই ডেমোটা ইনপুট করব, এখানে এসে আমার এই যে ডব্লিউপি ফর্মস এগুলো আমি মার্ক করে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, এগুলো মার্ক করে দিচ্ছি। এখন ইনস্টলে গেলাম, এগুলো ইনস্টল হচ্ছে, হতে থাকুক, এটা ইনস্টল হতে থাকুক, এবং আমরা মূলত আজকে এই ডেমোটা ইনস্টল করব। এটা হচ্ছে একটা পোর্টফোলিও টাইপের থিম বা পোর্টফোলিও ওয়েবসাইট, ওয়েবসাইটের জন্য এই থিমটা খুবই উপযোগী, অনেক সুন্দর। আমি এর আগেও কয়েকটা পোর্টফোলিও ওয়েবসাইট থিমের উপরে কয়েকটা লাইভ নিয়েছি, চাইলে আমার চ্যানেলে যা দেখে আসতে পারেন, আমার চ্যানেলে আছে। আর এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা, আজকে আমরা এই ডেমোটাই কাস্টমাইজেশন করব, দেখাবো, ডেমোটা ইনপুটে দিয়েছি, এখানে হয়তো একটু সময় লাগবে, ঠিক আছে, এগুলো ইনস্টল হওয়ার পরে আমরা চলে যাব মূল কাজে। এখন আমি দেখাই আপনাদেরকে যেটা বললাম এর আগে, যে ডেমোগুলো আপনারা থিমগুলো কোথায় পাবেন, প্রিমিয়াম থিম আমাদের এই যে developerjune.net এই ওয়েবসাইটটাতে গেলে আপনারা সকল ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম থিম বলেন, প্লাগইন বলেন, সবকিছুই আমাদের এই ওয়েবসাইট থেকে পাবেন। ওকে, তো এই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করে এখান থেকে ডাউনলোড ডাউনলোড করে আপনারা আপনারা চাইলে আপনার নিজের প্র্যাকটিস পারপাস এবং ক্লায়েন্টের জন্য, হ্যাঁ, এগুলো ইউজ করতে পারবেন। ওকে,
আমরা দেখাই আমাদের এই যে অলরেডি আমাদের ডেমো ইনপুটের কাজ প্রসেসিং চলতেছে। হ্যাঁ, ডেমো ইনপুটটা চলতেছে প্রসেসিং। তো আমরা এর মধ্যে আমাদের ডেভেলপার জুনের কন্টেন্ট গুলো দেখি, আমরা এই কন্টেন্ট গুলো কোথায় পাবো। হ্যাঁ শহীদুল ইসলাম ভাইয়া, আপনি চাইলে আমাদের জোড়া আইটি একটা ফেসবুক পেজ আছে, সেখান থেকে আপনি যদি ডোমেন হোস্টিং নিতে চান, সেক্ষেত্রে আমাদের জোড়া আইটি একটা ফেসবুক পেজ আছে, সেখানে আপনি নক করলে আপনি জোড়া আইডির সাথে কন্ট্যাক্ট করলে আপনি পেয়ে যাবেন। ওকে, এখানে ডোমেন হোস্টিং একদম আপনি 2500 বা 2600 টাকার ভিতরে আপনি ডোমেন হোস্টিং পেয়ে যাবেন। আমাদের জোড়া আইটি হোস্টিং এ পেজে নক করলে আপনাকে রিপ্লাই করবে। এখানে নেটের কিছু ইস্যু আছে, সেজন্য একটু সময় লাগতেছে, এখানে নেটের প্রবলেমের কারণে হয়তো একটু স্লোলি কাজ করতেছে, একটু ওয়েট করি আমরা। আমি যেটা বললাম আপনাদেরকে, ইউটিউব চ্যানেলে গেলে, আমার ইউটিউব চ্যানেলে গেলে ইকবাল তাসিফ লিখে সার্চ করলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। এই দেখেন আমার ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিও আছে, চাইলে আপনারা এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবং আমার যেহেতু চ্যানেলটা নতুন, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা ভিডিওগুলো আপডেট পান। আমি চেষ্টা করি প্রত্যেকটা লাইভে নতুন নতুন কোনো থিম নিয়ে আসার জন্য আপনাদের সামনে। তো এই আমাদের ডেভেলপার জুনটা থেকে আপনারা যত প্রিমিয়াম কন্টেন্ট, প্রিমিয়াম থিম বলেন, প্লাগইন বলেন, সবকিছু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন একদম কোনো হ্যাসেল ছাড়া। এখন হয়তো নেট প্রবলেমের কারণে এরকম হচ্ছে, একটু ওয়েট করি আমরা। এই যে দেখেন আমার ডেমোটা কিন্তু ইনপুট ডান হয়ে গেছে। ওকে, ডেমোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রিলোড করে একটু দেখি আমার ডেমোটা। এখন দেখেন আমার ডেমোটা কিন্তু চলে আসছে। ওকে, ডেমোটা কিন্তু চলে আসছে, রাইট? এই দেখেন আমার এই ওয়েবসাইটের ডেমো গুলো চলে আসছে। ওকে, আমার ডেমোটা কিন্তু ইনপুট হয়ে গেছে। এখন আমি যদি দেখাই, একদম উপরে চলে যাই, এখানে আমি এখন ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পরে এখানে আমার এই যে হেডার, কাস্টম হেডার, এখানে আসতে আমরা মূলত হেডার গুলো পাবো। এই যে আমার হেডার, হেডার গুলো এডিট করা, এলিমেন্টর দিয়ে এডিট করা, এই যে হেডার ওয়ান, হেডার টু, এই হেডার ওয়ান, তারপরে এই যে ফুটার বলেন, এই যে ফুটার এখানে আছে, এটা এলিমেন্টর, এলিমেন্টর সাপোর্টেড। এগুলো আপনি চাইলে এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন। ওকে, এলিমেন্টর দিয়ে চেঞ্জেস করতে পারবেন, কোনো সমস্যা নাই, একদম ইজিলি। তো এখন এখানে চাইলে আমরা এই যে আমি এই যে থিমের অপশনে গেলাম, এই থিমের অপশনে এসে দেখেন আমার এই থিমের অপশনে এসে এখন আমার এই অভিষেক মোড লাইট, লাইট মোড দেওয়া আছে। আমি চাইলে এটাকে কালার মোড সুইচ অফ করা আছে, ডার্ক করা আছে, এখানে
তো এখানে আমি দেখাই আমার এই যে হেডারটা দেখতে পাচ্ছেন, এই যে হেডার অপশন, তো এখানে আপনি চাইলে এই যে হেডার এখানে, এটা হয়তো এখন কাজ করতেছে না, আমরা কিন্তু লাইট মোডটা ইনপুট করেছিলাম ডেমো, ডার্ক মোড চলে আসছে। যাই হোক, আপনি চাইলে পরবর্তীতে আবার রিসেট করে পুনরায় এই থিমটায় ডেমোটা ইনপুট করতে পারবেন, সমস্যা নাই। এখন এখন দেখেন এই যে স্টাইলিং, স্টাইলিং এ গেলে এখানে কালার গুলো সব পাবে। যে স্টাইলিং এ আসলে আমি জাস্ট আপনাদেরকে এখন থিমের ফাংশন গুলো দেখাচ্ছি শর্ট টাইমের ভিতরে। এই থিমটার কোথায় কোথায় গেলে আপনি কাস্টমাইজেশন করবেন, কি কি করবেন। এখানে মেইন কালার দেখেন, এই যে মেইন কালার হচ্ছে এটা, প্রাইমারি কালার এটা। এখানে আপনি যেই টাইপ আপনার লোগোতে যে কালার থাকবে সেই কালার অনুযায়ী আপনি এই কালার গুলো চেঞ্জ করতে পারেন। প্রিলোডার, এই প্রিলোডার কালার দেওয়া আছে। হ্যাঁ, প্রিলোডার এখানে এটা হচ্ছে এখন যদি আমি দেখাই এখানে কার্সর, কার্সর স্টাইল, এখানে স্টাইল ওয়ান দেওয়া আছে। এখানে আপনি ধরেন এই হেডারে গেলে, এই হেডারে আপনার হেডার স্টাইলে আসলে এখানে দেখেন স্ট্যান্ডার্ড হেডার টাইপ স্ট্যান্ডার্ড দেওয়া আছে। এখন আমাদের ডিফল্টটা দেওয়া আছে, এখান থেকে কাস্টম যদি হেডার সিলেক্ট করি, এখান থেকে আপনি দেখেন এই যে কা হেডার আপনার এখানে, এখানে হেডার দুইটা হেডার আছে এলিমেন্টর দিয়ে বিল্ড করা। চাইলে আপনি এগুলো এখান থেকে চুজ করে দিতে পারেন। ওকে, আপনি দেখেন আমি এখানে এখন স্ট্যান্ডার্ড হেডার হেডার রাখলাম, মানে আমার ডিফল্ট হেডার যেটা সেটা রাখলাম। আর এখানে এসে ফুটার, এই যে ফুটার দেখেন কাস্টমার কাস্টম ফুটার দেওয়া আছে, ফুটার টু, ফুটার টু সিলেক্ট করা আছে। এরপরে দেখেন ফুটার লোগো, হেডারে যদি যাই এই যে হেডার লোগো, এই যে লোগোগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এই যে লোগোগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, লোগোগুলো চেঞ্জ করলে দিলে ওখানে চেঞ্জ হয়ে যাবে। এবং নিচে আমি যদি এইখানে যাই, এই যে ধরেন ফুটারে যাই, আমি ফুটারে যাচ্ছি, একটু ফুটারে গেলাম, এই যে ফুটারে কাস্টম ফুটার, এই ফুটারে আসার পরে রিলোড করলাম, এই যে এখানে ফুটার টু, এটা এডিট উইথ এলিমেন্টর দিব, দিলে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন ফুটার কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন আপনি চাইলে এখান থেকে এই যে এগুলো হলো পোস্ট, এগুলো পোস্ট পোস্ট রিসেন্ট পোস্ট, আর এটা হচ্ছে লোগো। এই যে লোগোটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে টেক্সট গুলো চেঞ্জ করতে পারবেন। এই যে টেক্সট গুলো আছে এখানে, অফিস অ্যাড্রেস, হ্যাঁ অফিস অ্যাড্রেস আপনি এখানে দিতে পারেন। তারপর এখানে টেক্সট আছে, এগুলোও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এলিমেন্টর ফ্রেন্ডলি, এলিমেন্টর যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে, এই যে দেখেন রিসেন্ট নিউজ, এখানে যে টেক্সটটা দিয়েছে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এগুলো হচ্ছে এলিমেন্টর ফ্রেন্ডলি, এখান থেকে যে চেঞ্জ করবেন। এটা এখানে দেখেন, এখানে সবকিছু আছে, এখানে পোস্ট স্টাইলে গেলে এই যে বাটন দেখেন, এখানে বাটন নাই, টাইটেল, টাইটেলও নাই। যাই হোক, এখানে এখানে কালার বলেন সবকিছু আপনি এখান থেকে স্টাইল থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো ফুটারটা আপনারা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা না, একদম ইজি জিনিস। হেডারটাও সেম। এখন আপনি যদি হেডারের মধ্যে ডিফল্ট হেডারটা না রাখতে চান, কাস্টম হেডার ইউজ করতে চান, জাস্ট আপনি এখানে এসে থিম অ্যাপিয়ারেন্স থেকে এসে, এই যে অ্যাপিয়ারেন্স থেকে এসে অবিলিস থিমের অপশনে গিয়ে এখান থেকে আপনি এই হেডারে এসে, হেডারে এসে এই হেডার স্ট্যান্ডার্ড থেকে কাস্টম হেডার নেবেন। নিয়ে আপনি এখান থেকে জাস্ট এই আপনার যে হেডারটা আপনি বানিয়েছিলেন, দেখেন হেডার ওয়ান, হেডার টু, এটা 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 একটা, এই দুইটা হেডারের মধ্যে যে কোনো একটা হেডার আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে এই হেডারটা আপনার এখানে পাবে, ওয়েবসাইটে পাবে। ওকে, এই ওয়েবসাইটে পাবে।
তো এখন আমি যদি যাই হোম পেজটা আমরা একটু এডিট করে দেখি, মোটামুটি হেডারও শেষ ফুটারও শেষ, এখন আমরা পেজেসে যাব। পেজেসে যাওয়ার পরে আমরা একটু এই কালারও দেখালাম, এখানে আর বেশি কিছু নাই এই থিমের মধ্যে। এখন এটার ফ্রন্ট পেজ, এই যে হোম, হোম ওয়ান ফ্রন্ট পেজ এটা দেওয়া আছে। এখন আপনি চাইলে এখানে ফ্রন্ট পেজ অনেকগুলো আছে, এই যে লাইট লাইট ফ্রন্ট পেজ আছে, আপনি চাইলে লাইট ফ্রন্ট পেজ দিতে পারেন। ওকে, লাইট ফ্রন্ট পেজে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আমি যদি আমার ফ্রন্ট পেজ দেওয়া আছে, আমার ধরেন আমি যদি অ্যাপিয়ারেন্স থেকে সেটিং এ যাই, আমার লাইট পেজটা দেখি, এটা একটু দেখি। ওকে, এই যে এটা হচ্ছে লাইট পেজ। ওকে, আমার লাইট পেজটা সুন্দর, আমি লাইট পেজটাকে হোম পেজে ওয়ানে দিয়ে দিয়ে দিই। সেটিং রিডিং এ গেলাম, সেটিং রিডিং এ যাওয়ার পরে এখানে এসে আমি এই যে লাইটটা দিলাম, লাইটটা, ওকে লাইটটা ধরে দিলাম, এডিট সেভ চেঞ্জেস। এখন দেখেন আমার এখানে এসে আমি রিলোড করি, রিলোড করলে দেখি আমার এই দেখেন আমার লাইট পেজটা কিন্তু চলে আসছে, লাইট পেজ, লাইট হেডার, সবকিছু লাইট চলে আসছে। হ্যাঁ, এখন দেখেন এখানে এসে সবকিছু লাইট কিন্তু হয়ে গেছে। ওকে, আমি আমার কাছে এই থিমটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন এই থিমটা কেমন বা এই ডেমোটা কেমন। আমার কাছে মোটামুটি এই থিমটা পছন্দ হয়েছে। তো এই হচ্ছে আমার লাইট, আমি চাইলে ফুটারটাও আমি লাইট করতে পারি, ব্যাকগ্রাউন্ড, ওই যে ফুটারটা এডিট করে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিবেন, ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিবেন। এখন আমি এই যে পেজে যাব, পেজেসে গিয়ে আমার যে পেজটা আছে, এই যে এটা এটা আমার এখন ফ্রন্ট পেজ, এডিট উইথ এলিমেন্টর দিব। এডিট উইথ এলিমেন্টর দেওয়ার পরে এটা তো আমার হোম পেজ গেল। এবার আমি আপনাদেরকে দেখাই হেডার, হেডারটা আপনি, আমি তো ফুটারটা আপনাদেরকে এডিট করে দেখিয়েছিলাম, হেডারটা একটু এডিট করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। হেডারটা আপনি যখন এডিট করবেন, এই দেখেন আমার হেডার ওয়ান, আমি এটা এডিট করি, এটা এডিট করে আমি এডিট উইথ হেডার দিলাম। এই হেডারটা একটু আপনাদেরকে দেখাই, এই দেখেন এই হেডারটা আমার দেওয়া আছে, এই হেডারটা আমি এখান থেকে এডিট করতে পারবো। এখন আমি ধরেন এই হেডারটা আমি চাই, হেডারটা আমি চাই, এখান থেকে গিয়ে থিম অপশনে যাব, থিম অপশনে এসে হেডারে এসে, এই যে হেডারে এসে কাস্টম হেডারে এসে আমি হেডার, কাস্টম হেডার দিলাম, দেন এখান থেকে এসে হেডার ওয়ান সিলেক্ট করলাম, সেভ চেঞ্জেস দিলাম। ওকে, সেভ চেঞ্জেস দেওয়ার পরে আমি একটু রিলোড করি, আমার হেডারটা অবভিয়াসলি চেঞ্জ হয়ে গেছে, রাইট? আমার দেখেন হেডার মেনুটা এখন মাঝখানে চলে আসছে, এখন হেডারটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি এখন ডিফল্ট যদি আবার ফিরে যেতে চাই, স্ট্যান্ডার্ড রাখলাম, সেভ চেঞ্জেস দিলাম, চেঞ্জেস করলাম, রিলোড করলাম, আমার হেডারটা আবার এটা, আমার কাছে এখন এটাই ভালো লাগতেছে, এই হেডারটাই ভালো লাগতেছে, এটাই থাকুক। এখন আমি এই যে আমার এই হেডারটা, হেডার এডিট করে দেখালাম, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমার এই যে হোম পেজ, এই হোম পেজটা দেখেন, এখানে এই হোম পেজটা এখন আমরা এডিট করবো, কাস্টমাইজ করবো। হোম পেজ এডিট করা একদম সোজা, আপনারা যারা এলিমেন্টর ফ্রেন্ডলি এলিমেন্টর কাজ পারেন, এখানে দেখেন এই যে এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দেওয়া আছে, এই সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কালো দিছি, কালো চলে আসছে সাদা। এই যে এখানে শেপ ডিভাইডার নামের একটা অপশন আছে,
এখানে যদি আমি কালার দিতে চাই, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো আমি এখান থেকে। এখন সরাই নিচ্ছি, এগুলো আমার দরকার নাই, এগুলো আমি এখন সরাই নিচ্ছি। তো এখানে আমি এসে এই যে হ্যাঁ অবশ্যই শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন ভাইয়া, আমি এই লাইভের শেষে আপনাদেরকে থিমটা দিয়ে দিব, এবং থিমের প্লাগইন এবং থিম ফাইলটা, কমপ্লিট থিম ফাইলটা আমি দিয়ে দিব। এটা আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে একটা ইমেজ ইউজ করেছে, দেখেন এই যে ইমেজটা সে ডিজাইন করে রেখেছে আগে, এই যে ইমেজটা। ওকে, এই ইমেজটার মধ্যে একটা সার্কেল ইউজ করেছে। বর্ডার এই যে এটার মধ্যে এই ইমেজটা, এটা ডিজাইন বুঝছেন, এটা এখানে দেখেন এই এই ইমেজের মধ্যে এই যে এখানে স্টাইল আছে, অনেক অনেকগুলো স্টাইল আছে, আমরা চেঞ্জ করতে পারবো। এই যে স্টাইল, এখান থেকে স্টাইল গুলো আসলে থিমের মধ্যে থাকে, এটা থিমের সাথে। হ্যাঁ, তো এখান থেকে এই স্টাইল গুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। দেখেন এখান থেকে এই যে এটা এটাই মোটামুটি সুন্দর আছে এই থিমটা। এখানে এই টাইটেল গুলো আপনি এখান থেকে এডিট করে আপনি চেঞ্জ করতে পারবেন। দেন এখানে এই টাইটেল গুলো আছে, এইগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন সে এই স্টাইল গুলো আছে, এখান থেকে এই নামটা, এই এই টেক্সট গুলো খালি চেঞ্জ হচ্ছে, রোটেশন হচ্ছে ক্যারাজলের মতো। এখানে স্টাইল আছে অনেকগুলো, এখানে স্টাইল গুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এইট ছিল, এইটটা মোটামুটি সুন্দর ছিল। ওকে, এইটটাই সুন্দর। তো এখানে এই নিচের এই সেকশনটাতে, এই সেকশনটাতে এসে এখানে দেখেন সে এখানে একটা ট্যাগস ইউজ করেছে, টাইটেল, এখানে একটা টাইটেল ইউজ করেছে, এখানেও সেম অবস্থা। আর এখানে এসে ইমেলের জন্য ইমেল দিয়েছে, আর এখানে সে একটা বর্ডার ইউজ করেছে, ডিভাইডার, এই যে সলিড ডিভাইডার ইউজ করেছে। তো এখানে নিচে নামলে এই যে এই কালার গুলো, এই কালার গুলো দেখেন স্টাইল, এই টাইটেলের স্টাইল, এই টাইটেলটা কিন্তু এই উইজেটটা কিন্তু থিমের সাথে। তো চাইলে এই থিমের উইজেট, এই টাইটেল উইজেটটা কিন্তু আপনি এলিমেন্টারও পাবেন না। এই যে দেখেন অবলিস্ক হেডার, হ্যাঁ, এই টাইটেলটা কিন্তু থিমের সাথে দেওয়া, মানে এই উইজেটটা। তো এই উইজেটটা ইউজ করলে মোটামুটি আপনি এই গ্রেডিয়েন্ট কালার গুলো আপনি ইউজ করতে পারবেন টাইটেলের মধ্যে। ঠিক আছে, এখন দেখেন আমার এখানে স্টাইল আছে অনেকগুলো, এই স্টাইল 6 নম্বর দেওয়া আছে, আমি 7 নম্বর দিচ্ছি, আমি 8 নম্বর দিচ্ছি, হ্যাঁ, তারপরে 5 9 নম্বর দিচ্ছি, এখান থেকে 10 নম্বর দিচ্ছি। হ্যাঁ, চাইলে আপনি যে কোনো টাইটেল আপনি দিতে পারেন। তো 6 নম্বরটা ছিল, 6 নম্বরটা মোটামুটি সুন্দর। এখানে কালার, স্টাইল, এই যে স্টাইল দেওয়া আছে, কালার গুলো চেঞ্জ হচ্ছে ওই যে ওখান থেকে, কালার আপনার থিমের অপশনে গেলে আপনি ওখান থেকে কালার গুলো সবকিছু সিলেক্ট করে দিতে হবে, তখন ওই কালার গুলো এখান থেকে পাবে। এখানে কালার বেশি একটা অ্যাড করার অপশন নাই। আর এখানে এসে দেখেন এই উইজেটটা হচ্ছে, এই উইজেটটা হচ্ছে এটা হচ্ছে এই যে অবিলেশ ইনফোবক্স, এই ইনফোবক্সের মধ্যে আমি যদি দেখাই, এই ইনফোবক্সের মধ্যে আপনি দেখেন এখানে টাইটেল দেওয়া আছে, ডিজাইন, টেক্সট দেওয়া আছে, এই বাটন দেওয়া আছে, বাটন আপনার অফ করা আছে, বাটন চাইলে আপনি দিতে পারেন, বাটনের নাম দিবেন, বাটন চলে আসবে এখানে, ধরেন ক্লিক নাও। আচ্ছা, বাটনটা হয়তো আসতেছে না। তো এখান থেকে আপনি এখানে এসে, এই যে এখানে এসে আপনি এখানে বক্সের রেডিয়াস দিয়েছে, বক্সের রেডিয়াস দিতে পারেন, আইকন সেটিং, এখান থেকে আইকন সেটিং করতে পারেন। ঠিক আছে, সবকিছু এখান থেকে মোটামুটি আপনি এখান থেকে, এই যে আইকন, এখানে একটা আইকন দিয়েছে, রাইট,
এই আইকনটা কোথা থেকে দিয়েছে? এই আইকন আইটেম, আমি কন্টেন্টে গেলাম, এখানে মিডিয়াতে গেলাম, এই যে মিডিয়াতে আসার পরে এই যে আইকনটা, এই আইকনটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এটা এসবি এই আইকনটা এসবিজি আইকন, এটা চেঞ্জ করে আপনি ইমেজও ইউজ করতে পারেন, আইকনও ইউজ করতে পারেন, ঠিক আছে? এখান থেকে চেঞ্জ করতে পারবেন সবকিছু। এই উইজেট গুলো একদম ইজি। আর এখানে এই গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছে। আর এই যে প্রজেক্ট, এই যে দেখেন প্রজেক্ট, এখানে দেখেন এই যে এই যে প্রজেক্ট ওবেলিস্ক পোর্টফোলিও, এই ওবেলিস্ক পোর্টফোলিওটা এখানে আপনার এই পোর্টফোলিও ব্র্যান্ডিংটা এখানে দেখেন স্টাইল দেওয়া আছে, কয়েকটা স্টাইল আছে। 6 নম্বর স্টাইলটা দেখি আমি, এই যে 6 নম্বর স্টাইল, এখানে 5 নম্বরটা দেখি, তারপরে 1 নম্বরটা দেখি। এটা আসলে ভাইয়া, এটা এই মাউসের হোভারটা এটা আমার না, এটা এই থিমের সাথে আছে, এই থিমের সাথে আছে, এই জন্য এটা আরো বেশি ভালো লাগছে, ভালো লাগছে আমার কাছে। এই থিমের হোভারটা, এই মাউস হোভারটা হচ্ছে থিমের সাথে দেওয়া, এই থিমের সাথে দেওয়া, এই কারণে এই 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 থিমটা এই জন্য এত এতটা ভালো লাগছে, সেই জন্য আমি এই থিমটা নিয়ে আসলাম। এইখানে দেখেন এই একটা স্টাইল, 3 নম্বর স্টাইলটা দেখি, 4 নম্বর স্টাইলটা দেখি, পাঁচ নাম্বার স্টাইলটা দেখি, এই যে 5 নম্বর স্টাইলটা হচ্ছে নিচে নিচে, হ্যাঁ, 6 নম্বর স্টাইলটা দেখি, 6 নম্বর স্টাইল, 7 নম্বর স্টাইল, 8 নম্বর স্টাইল, মোটামুটি 8 নম্বরটা ভালো লাগছে। হ্যাঁ, 8 নম্বরটা যেহেতু সুন্দর, সেজন্য 8 নম্বরটা দিয়ে রেখেছি। এখন এখানে দেখেন, এখানে আপনি চাইলে এই যে টু কলামও রাখতে পারেন, 3 কলামও রাখতে পারেন, এই যে 3 কলাম, আপনি চাইলে 3 কলামও রাখতে পারেন, 3 কলামে সুন্দর আছে। হ্যাঁ, 3 কলাম, 2 কলাম, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে ফিল্টারটা, এই যে ফিল্টারটা উপরে দেখতে পাচ্ছেন, এখানে এসে এই যে ফিল্টারটা আপনার ক্যাটাগরি অনুযায়ী, এই ক্যাটাগরি ফিল্টারটা আপনি রাখতে চাচ্ছেন কি রাখতে চাচ্ছেন না, যদি অফ করে দেন ফিল্টারটা চলে যাবে, আর যদি বললেন না আমি ফিল্টারটা রাখবো সেটা থাকবে। ওকে, তো এখন দেখেন এখানে এসে একদম নিচে নামি, এখানে একটা ইমেজ আছে, আর এখানে এই টেক্সট গুলো, এই যে টেক্সট গুলো ইউজ করেছে। ওকে, এখানে একটা ইমেজ, এই যে ইমেজ, রাইট? আর এই বাকি কাজগুলো আপনারা একদম ইজিলি পারবেন, এগুলো একদম ইজি, একদম মানে সহজ জিনিস। যারা এলিমেন্টেরও কাজ পারেন তারা ইজিলি এগুলো কাস্টমাইজেশন করতে পারবেন। এটা একটা কন্ট্রাক্ট ফর্ম, তো এটা এই থিমটা খুবই চমৎকার, চাইলে আপনি এগুলো ইউজ করতে পারেন এবং ট্রাই করতে পারেন। তো আজকে লাইভটা অবশ্যই, যারা যারা লাইভটা দেখেছেন লাইভটা অবশ্যই এনজয় করেছেন, একদম চমৎকার একটা থিম দেখিয়েছি, এই থিমটা খুবই চমৎকার, আপনি চাইলে ইউজ করতে পারেন আপনার নিজের জন্য। এটা পোর্টফোলিও, এটা আপনি চাইলে কাস্টম কিছু ডিজাইন এখানে অ্যাড করতে পারবেন। আপনি যদি এখান থেকে ধরেন আপনি এখানে এই ডিজাইনটা আপনার ভালো লাগতেছে না, এই ডিজাইনটা আপনি রাখবেন না, ফেলে দিয়ে আপনি নতুন করে ডিজাইন করবেন, সেটাও পারেন, অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন দেখি আমি এই যে থিম অপশনে গেলাম, এই যে সাইট প্যানেলে গেলাম, সাইট প্যানেলটাতে এখানে কিছু দেওয়া নাই, তো এখানে মোটামুটি সব কিছুই এখানে আছে, আপনারা জাস্ট এই থিমটা ইউজ করবেন এবং কাস্টমাইজেশন করবেন। তো আজকে লাইভটা অবশ্য সবাই এনজয় করেছেন, সবাই এই লাইভটা আপনাদের সবারই হেল্পফুল হবে, এবং যাদের যাদের এই থিমটা লাগবে আমাকে কমেন্ট করে এখনই জানান, আমি এই থিমটা আপনাদেরকে এখনই দিয়ে দিব। যারা যারা লাইভটা দেখেছেন এতক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ। আর যদি কেউ কোথাও না বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, এবং আমি ভিডিওর লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, এখন এই যে পোর্টফোলিওগুলো কোথায় আপলোড করবেন, বলবেন যে এই যে পোর্টফোলিওগুলো এখানে দেখেন, এই যে পোর্টফোলিওগুলো এখানে পাচ্ছে, এই যে এখানে যে পোর্টফোলিওগুলো পাচ্ছে, এই পোর্টফোলিওগুলো আপনি কোথায় আপলোড করবেন,
এই পোর্টফোলিও গুলো এখানে আপলোড করবেন। এই যে পোর্টফোলিও, পোর্টফোলিওতে ক্লিক করলাম, এই যে দেখেন আমার এখানে সবগুলো পোর্টফোলিও আছে। হ্যাঁ, এই পোর্টফোলিও গুলো সব আপনি এখান থেকে অ্যাড নিওতে গিয়ে, এই যে অ্যাড নিউ পোর্টফোলিওতে গেলে আপনি এখানে পোর্টফোলিও দিবেন, ক্যাটাগরি দিবেন, ক্যাটাগরি ওয়াইজ ইমেজ দিবেন, পোর্টফোলিও গুলো আপলোড হবে। তো আমি এখন আমাদের ডেভেলপার জনটা একটু দেখি, আমাদের ডেভেলপার জনটা আসছে কিনা দেখি একটু। হ্যাঁ ভাই, এখনই আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে থিমটা, আমি আপনাদেরকে লাইভে রেখে আমি আপনাদেরকে থিমটা দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। ডেভেলপার জুন ডট নেট যাদের যাদের লাগবে এই থিম, এই এই ওয়েবসাইট থেকে সকল প্রিমিয়াম থিম কন্টেন্ট সবকিছুই পাবেন আশা করি এখান থেকে ডাউনলোড করতে। হয়তো আমার এখানে নেট ইস্যু কারণে একটু সমস্যা হচ্ছে, কিছুক্ষণ পর হয়তো ঠিক হয়ে যাবে। আপনাদের আপনাদের সাইট থেকে আপনারা হয়তো দেখতে পাবেন যত ডেভেলপার জুন থেকে যত কন্টেন্ট আছে, থিম আছে, প্লাগইন আছে, শপিফাই থিম আছে, সবকিছু আপনারা আমাদের এই ডেভেলপার জুন থেকে ডাউনলোড করতে পারবেন এবং এগুলো আপনার একদম লাইফ টাইম ইউজ করতে পারবেন, শুধু আপডেটটা পাবেন না, আপডেট ছাড়া। হ্যাঁ, তো আজকে লাইভটা আমি আর দেরি করবো না, লাইভটাতে যারা যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ, এবং সামনে আবার একটা নতুন থিম নিয়ে আমি আসবো, সবাই অপেক্ষা করবেন, নতুন একটা চমৎকার আর একটা থিম নিয়ে আসবো সবাইকে দেখানোর জন্য। তো আজকে লাইভটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এখনই থিমটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।